আচ্ছা দেখুন তো, আমার হাতে আপনারা যে সিম্পল মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা দিয়ে কি ইউটিউব যাত্রা শুরু করা সম্ভব? ইউটিউব যাত্রায় তো বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেমন ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, থাম্বনেল মেকিং, ভিডিও আপলোডিং। তো এই ধরনের কাজগুলো কি এই সিম্পল মোবাইল ফোনটা দিয়ে করা সম্ভব? অনেকেই আমাকে বলবেন, ভাই ইউটিউবের যে কার্যকলাপ রয়েছে, এই কার্যকলাপের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট নয়, এই ফোনটা দিয়ে কাজ হবে না। কিন্তু আমি আপনাকে বলতেছি, আপনার কাছে যদি এরকম একটা সিম্পল স্মার্টফোন থাকে, বা এর থেকেও যদি আরও লো কোয়ালিটির স্মার্টফোন থাকে, তারপরেও আপনি আপনার ইউটিউব যাত্রাকে শুরু করতে পারবেন। তো আমি কিন্তু এই ফোনটা দিয়ে আমার চ্যানেলে মনিটাইজেশন পর্যন্ত অন করাইছি, আমার চ্যানেলের প্রথম পেমেন্টটাও কিন্তু রিসিভ করতে পেরেছি। তো কিভাবে আপনি সিম্পল মোবাইল ফোনটি দিয়ে ভিডিওগুলো শ্যুট করবেন, ভিডিওগুলো এডিট করবেন, থাম্বনেল মেকিং করবেন, ভিডিও আপলোডিং করবেন, তার একটা সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এরকম ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চান, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে চলে আসি ভিডিও শুটিংয়ের দিকে। তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটির ক্যামেরা কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে আমি আপনাকে রিকমেন্ডেড করব ফেস ক্যাম ভিডিও তৈরি করার জন্য। কারণ মানুষ কিন্তু ফেস ক্যাম ভিডিওগুলো বেশি দেখে। আর যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির ক্যামেরা কোয়ালিটি দুর্ভাগ্যবশত একদমই খারাপ থাকে, তাহলে আমি আপনাকে বলবো স্ক্রিন রেকর্ডিং বা অন্য কোনো পন্থা অবলম্বন করে ভিডিওগুলো শ্যুট করার জন্য। তো দেখুন, আমি কিভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো শ্যুট করি সেই নিয়ে আমি দুইটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন আমি কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিও শ্যুট করার জন্য একটা ভালো ট্রাইপড ইউজ করি না, বা আমার ভিডিওর জন্য কিন্তু লাইটিং সেট আপও আমি ব্যবহার করি না। সাধারণত আমার মোবাইল ফোন এবং আমি, আমার পিছের ব্যাকগ্রাউন্ড এবং মাইক্রোফোন, এই চার পাঁচটা জিনিস দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো আমি মেকিং করে ফেলি। সেই দুইটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম। সেই দুইটা ভিডিও দেখলে আপনি মোটিভেশনও পাবেন, এছাড়া আপনি এটাও শিখতে পারবেন কিভাবে অতি চিপ প্রাইসে একটা ইউটিউব সেট আপ তৈরি করা যায়। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। এছাড়া আমি আরেকটা ভিডিও তৈরি করেছি কিভাবে আপনি ওপেন ক্যামেরা দিয়ে DSLR মতো, অর্থাৎ আংশিক DSLR মতো ভিডিও শ্যুট করবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম। সেই ভিডিওটা দেখলেও আপনি শিখতে পারবেন কিভাবে আপনি সাধারণ মোবাইল ফোন দিয়েও অনেক ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারেন। এই তিনটা ভিডিও যদি আপনি দেখেন, 100% শিওর আপনি খুব সুন্দরভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। তো এখন চলুন আমরা দুই নম্বর আরেকটা পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। দেখুন, আপনি যখন ভিডিওগুলো শ্যুট করবেন, তখন কিন্তু আপনার স্পেলিং মিস্টেক হবে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে, সেগুলো কিন্তু কেটে ভিডিও থেকে বাদ দিতে হয়। এছাড়া অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হয়, মিউজিক অ্যাড করার প্রয়োজন হয়। তো আপনি যদি মোবাইল দিয়ে এই কাজগুলো করতে যান, আমি আপনাকে সাজেস্ট করব কাইনমাস্টার অথবা পাওয়ার ডিরেক্টর অ্যাপটা ব্যবহার করার জন্য। এই দুটো অ্যাপ কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য অনেক বেশি পরিমাণে ভালো। তো কিভাবে আপনি কাইনমাস্টার দিয়ে এডিটিং করতে পারেন, এই টপিকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, প্রায় 7 থেকে 8টার মতো ভিডিও রয়েছে। আমি শিওর সেই 7 থেকে 8টা ভিডিওর মধ্যে যদি আপনি কয়েকটা ভিডিও দেখেন, তারপরেও আপনি শিখতে পারবেন কিভাবে এই সাধারণ ফোন দিয়েও আপনার ভিডিওগুলো আপনি এডিট করতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক বা সেই ভিডিওর প্লেলিস্টটাই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। তো এখন চলুন তিন নম্বর আরেকটা পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে থাম্বনেল মেকিং। আপনি যদি আপনার ভিডিওর জন্য থাম্বনেল সুন্দরভাবে এবং অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে নাই পারেন, তাহলে কিন্তু আপনার সুন্দর ভিডিও দিয়ে কোনো কাজ হবে না, আপনার সুন্দর টপিক দিয়ে কোনো কাজ হবে না। তাই আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির HD কোয়ালিটির থাম্বনেল মেকিং করতে হবে। দেখুন, আমি কিন্তু এই ফোনটা দিয়ে মিনিমাম 300 থেকে 400 থাম্বনেল মেকিং করেছি, এবং সেগুলো কিন্তু অনেকটা বেশি পরিমাণে কোয়ালিটি ফোন। তো কিভাবে আপনি মানে HD কোয়ালিটির এবং পারফেক্ট ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারেন, এই টপিকে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্লেলিস্টের অ্যাড করে দিলাম, সেখান থেকে আপনি দেখে নিলে যে কোনো ধরনের থাম্বনেল মেকিং করতে পারবেন। আপনি টেক রিলেটেড থাম্বনেল মেকিং করতে পারবেন, ইসলামিক থাম্বনেলও মেকিং করতে পারবেন, গেমিং থাম্বনেলও মেকিং করতে পারবেন, নিউজ থাম্বনেলও মেকিং করতে পারেন, সিনেমেটিক থাম্বনেলও মেকিং করতে পারবেন। সমস্ত কিছু লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম। তো এখন চলুন চার নম্বর আরেকটা পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে ভিডিও আপলোডিং।
দেখুন, আপনি যদি আপনার ভিডিও শ্যুটগুলো ভালোভাবে করেন, এডিটগুলো ভালোভাবে করেন, থাম্বনেলগুলো ভালোভাবে মেকিং করেন এবং আপলোড করতে গিয়ে যদি একটু গোলমাল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওই তিনটা কাজ একদম বৃথা হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে আমি বলবো একটু সময় নিয়ে এবং ভালোভাবে আপনার ভিডিওগুলো আপলোড করার জন্য কীভাবে আপনি খুব প্রপারভাবে এবং খুব সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, এই টপিকে আমার চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা রয়েছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের মতো অ্যাড করে দিলাম, সেখান থেকে আপনি ভিডিও দুইটা দেখে নেবেন। আমি 100% গ্যারান্টি দিতেছি, আমি যেই দুইটা ভিডিও তৈরি করেছি এই দুইটা ভিডিও তৈরি দেখলে আপনার ভিডিও আপলোডিং নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। তো এখন চলুন আমরা আরেকটু আলোচনা করি ভিডিও এসইও, ভিডিও টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ এগুলো লেখা লিখে নিয়ে। তো দেখুন, ভিডিও ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন বা এসইও এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। আপনি এই সিম্পল মোবাইল ফোনটা দিয়ে এই কাজগুলো করতে পারবেন। কিভাবে সঠিক নিয়মে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন লিখতে হয় এই টপিকেও আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে এইখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তো সর্বশেষে আপনাকে আমি একটি কথাই বলবো, যদি আপনার ইউটিউবার হওয়ার মন মানসিকতা থাকে, আপনার ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এরকম সিম্পল ফোন কেন, আরও সিম্পল ফোন দিয়ে আপনার ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, এডিট করতে পারবেন, থাম্বনেল মেকিং করতে পারবেন। ইউটিউবে এমনও অনেক বড় বড় উদাহরণ কিন্তু রয়েছে যারা আরও সিম্পল কিছু দিয়ে তাদের ইউটিউব যাত্রাটা শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।